আকাশবাণী ভেরভেরি কেন্দ্র। হ্যাঁ অল্প পিছনে থাও, পিছনে থাও, এই তোমাকে গাত খেয়ে নিয়ে ওর গাত ছিগান ওর ঘাও গার মধ্যে, অল্প পিছনে থাও, অল্প পিছনে থাও। শুনো আমাকে একটা আপত্তি আছে কোন নিউজালা ভাই। কি আছে? তারমানে আমাকে খুব ইচ্ছে আমরা আসরুদ্দির বাড়ি টিভি তুটবো, টিভি দাও তোমাকে গায়ে নেই অবস্থা, তোমরা টিভি তুটবে চুলকেনি হয়েছে হয়েছে আমরা তাও আমার টিভি তুটবে হয়েছে হয়েছে অল্প টিভির মধ্যে ওরা খাবো দেখা আর আমার ছোটবেলা থেকে এই দেখো পচে গেছে এর শিকুন আমার খালি আলামালা চুলকেনি। না না তোমাকে হবে না, এরা মান নেবো এরা মান এরা মান, তাহলে তিন জন তিনটে রিকোয়েস্ট বানা নেবো তোমার খাইছে নি, তুমি খাইতে পারবে না, তোমার শিগেন মুসুর পারবে না, হ্যাঁ তোমার খাও মাছ মারবে না, হ্যাঁ সবাই একটু শান্তি, তো কাফল কিনে নাম সিগুন সিগুন এই যে মাথা হচ্ছে বিবিদ কত করছি আমরা কই যা কবু শুন 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 নিউজ হলো নিউজ আলালো ভুতাই নিউজ আলা বসে পায় না বুরব ভুতাই চাই না সাস তো হবে না বই যা কমো টিভি তুরছি মাস্ট মাস্ট শুনছে ও নিউজ ভাগ গেলাম আমরা ভাগ গেলাম ভাগ গেলাম। আকাশবাণী ভেরভেরি কেন্দ্রতে আপনাদের স্বাগত। এখানে পাবেন ভালো খবর, ভাঙা খবর, তাজা খবর, এখন নুলে নাংরা খবর, ধুলিবেন ধুলাবেন খুশকাবেন। মুতার কারণে আমাদের এদিকে বান, এটা হলো আসাম, এখানে বান হয়েছে ব্যাঙের মুতার ফলে। আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য দেখেন আমি 11 পানিতে খাড়ায় আপনাকে নিউজ দিচ্ছি, এই বানপানির নিউজ। তোই দেখুন আমাদের চুরো মাছের অবস্থা, এরা অনেক স্বপ্ন নিয়ে পাহাড় এলাকায় এসেছে, এখানে এসেও বান, বান এদের পিছু ছাড়বে না, বান এদের পিছনে পিছনে এসেছে। এই দেখুন যে এখানে এসেছে এখানেও বান, তোই দেখেন বানের জন্য লাভও আছে ক্ষতিও আছে। লাভ কি, এদের লেটিংটা ভেঙে গুগলও ছাপা হয়ে গেছে, আর ক্ষতি কি, এদেরকে বাড়ি ঘর ভেঙে পাকা ঘর হয়েছে, এটাই ক্ষতি। আকাশবাণী ভেরভেরি কেন্দ্র, এই দেখুন একটা ছোট বাচ্চা মাছ মারছে, এখানে কিছু জিজ্ঞেস করিনি, আসুন। এই এখানে 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 তুই মাছ মারছস কেন? তো লেবর না তুই মাছ মারবেন ছস? মাছ মারেন গিয়ে খাইয়েন গিয়ে শুকে দেখুন ছোট বাচ্চা, দেখুন মাছ মারছে বলছি, আর আমাকে মাছ মারতে বলছি। মাছ মারা লাগবো, মাছ না পেলে বউ বাড়িতে বাইরে করে 100% দিব, এর গাও চুলকে বেঞ্চে চুলকে আকাশবাণী ভেরভেরি কেন্দ্র। হ্যাঁ অল্প পিছনে থাও, পিছনে থাও, এই তোমাকে গাত খেয়ে নিয়ে ওর গাত ছিগান ওর ঘাও গার মধ্যে, অল্প পিছনে থাও, অল্প পিছনে থাও। শুনো আমাকে একটা আপত্তি আছে কোন নিউজ ভাই। কি আছে? তারমানে আমাকে খুব ইচ্ছে আমরা আসরুদ্দির বাড়ি টিভি তুটবো, টিভি দাও টিভি দাও, তোমাকে গায়ে নেই অবস্থা, তোমরা টিভি তুটবে চুলকেনি হয়েছে হয়েছে আমরা তাও আমার টিভি তুটবে হয়েছে হয়েছে অল্প টিভির মধ্যে ওরা খাবো দেখা আমার ছোটবেলা থেকে এই দেখো পচে গেছে এর শিকুন আমার খালি আলামালা চুলকেনি। না না তোমাকে হবে না, এরা মান নেবো এরা মান এরা মান, তাহলে তিন জন তিনটে রিকোয়েস্ট বানা নেবো তোমার খাইছে নি, তুমি খাইতে পারবে না, তোমার শিগেন মুসুর পারবে না, হ্যাঁ তোমার খাও মাছ মারবে না, হ্যাঁ এ ভাই মানাই একবারে ভাই শর্ত মানবো আমরা, তোর টিভিতে আমরা উঠবো ও ভাই, আমরা শর্ত মানবো, আমরা দুটাই কবরে মানবো, কিন্তু আমাকে টিভির দেখান লাগবো। তো শতকে মানবে তোমরা, মানলে টিভি তুলবো ভাই গো, টিভি তো রাজ মানে কি শর্ত দিবে শোকে আমরা মানবো, আমরা এর শর্ত আমরা রাজি, রাজি না সবাই একদম রাজি, রাজি একদম রাজি, আমরা রাজি শর্ত।
কি কবে আমরা আসি না রাজি 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 তোমার বাবার নাম কি গাছুল কেবেনছে আঙ্গা আব্বার নাম সানমিয়া 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 ঘুমায় বলো তোমার বাবা আ গাও খেজে আঙ্গা দাদা একদিন স্বপ্নে চানত গেছিল এই বানের টেমে ঠেলা জাল দিয়ে মাছ মাইছে চেতন পায়া আঙ্গা আব্বার নাম সানমিয়া থুসে গাও খেজে ওই জন্য তোমার বাবার নাম সানমিয়া তো তোমার ভাই তো শুনবে নি তোমার দাদার নাম কি আগে দাদার নাম কাদের নাই কাদের নাই তোমার দাদার নাম কুমায় হলো মানে আগে দাদা না 1940 সনত মহাত্মা গান্ধী চুল কাটি দিছিল ওই দিন তাই মহাত্মা গান্ধীরও চুল দাঁড়ায় না আগে দাদারও চুল জানে তার জন্য আগে দাদার নাম কাদের নাই ওই জন্য তোমার দাদার নাম কাদের নাই তোমার দাদার নাম কি আমার দাদার নাম কো আগে না মাসিগুলো মারবো নাই লাগে মাসি মারলে তো ভাই ভেজাল আছে আর বাউ করে দিমু তোমার কোন কাহিনী রানী আছে টিভি তোরা আমার কাহিনী আছে কি কাহিনী আছে কও মানে আমার দাদা 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 মানে তোরের মধ্যে ড্রাইভার আছিল আগে দাদা দাদা গাড়ি চলাইছে না গাড়ি দিলা টানিং গেছে না গাড়ি ওরা তো ই মারি নিল সিগুন মুসি নিল একজন একজন খেজি নিল কাহিনী কয় আমি তাহলে কিছু কই ও নিউজ আল আমার শুনে কাহিনী আছে কিছু কও আঙ্গুর দাদার আব্বার আব্বাবু চ মাস্টার আছিল তখন এই ছাত্রগুলো যেটা পড়া পায়নি না মাস্টার বলে এরম ভাই কোনাইগুলো এরে বেরম করে এরে বেরম করে এরে বেরম করে চড় মারছে গলি তেরি গলি